প্রশ্ন হলো একটি বাড়িতে একটি 60 ওয়াট এবং একটি 100 ওয়াটের বাতি, একটি 40 ওয়াটের পাখা এবং একটি 1000 ওয়াটের হিটার আছে। বাতিগুলি দৈনিক 5 ঘন্টা, পাখা 15 ঘন্টা এবং হিটার 2 ঘন্টা করে চলে। 30 দিনের মাসে বিদ্যুৎ বিল কত হবে? 1 BOT এর মূল্য দেওয়া আছে 10 টাকা। তো দেখো, বাতি দুটির জন্য মোট বিদ্যুৎ পরিশক্তি কত খরচ হবে? বাতির জন্য তড়িৎ শক্তি ব্যয় কত হবে? দেখো, একটা 40 ওয়াটের, একটা 100 ওয়াট, তো 40 প্লাস 100 এত ওয়াট। আর ঘন্টা কত? দেখো, এক একটা 5 ঘন্টা করে চলে। আর টোটাল কতদিন চলে? 1 মাস, 30 দিন। তাহলে টোটাল কত হবে? দেখো, 160 আর 5 থেকে 15, 150, তাহলে হবে 140 গুণ 5 গুণ 30, এত ওয়াট ইন্টু ঘন্টা, 570, 70 ইন্টু 30, তো কথা হবে 7 3 21, 3টে 0, 1টা 2টা, 3টে 0, এত ওয়াট ইন্টু ঘন্টা, ওয়াট ইন্টু ঘন্টা। এরকম পাখার জন্য কত হবে? পাখার জন্য তড়িৎ শক্তি ব্যয় কত হবে? দেখো, কটা পাখা আছে? একটা পাখা আছে, 40 ওয়াটের পাখা। তাহলে 40 ক ঘন্টা করে চলে, দেখো 15 ঘন্টা, 40 গুণ 15, আর কতদিন? টোটাল 30 দিন। তাহলে কত হবে? 4 5 60, 6 3 18, তাহলে 180 0, এত ওয়াট কিন্তু ঘন্টা। তো দেখো, হিটার, তাহলে হিটারের জন্য ব্যয় কত হবে? তো হিটার দেখো 1000 ওয়াট, তাহলে 1000 ক ঘন্টা করে চলে? 2 ঘন্টা, 2 × 30, 6 6 6 60 হাজার হবে, 60 হাজার ওয়াট ইন্টু ঘন্টা। তো দেখো, মোট তড়িৎ শক্তি ব্যয় কত হচ্ছে? মোট তড়িৎ শক্তি ব্যয়, মোট তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে 21 হাজার 21 হাজার, 18 হাজার, 60 হাজার যোগ করলে হবে, দেখো 99, এত ওয়াট ইন্টু ঘন্টা। যদি বিওটি বের করি, বিওটি সমান হচ্ছে ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000। দেখো, 9 9 0 1000 হচ্ছে 99, এত ইউনিট। দেখো, 1 ইউনিটে খরচ দেওয়া আছে 10 টাকা, তাহলে মোট খরচ হবে 1 বিওটির জন্য খরচ 10 টাকা, তাহলে 99 বিওটির জন্য খরচ কত হবে? তাহলে মোট খরচ 99 × 10, 990 টাকা। তাহলে এই বাড়িতে প্রত্যেক মাসে 990 টাকা খরচ হবে।